কারণ আমার সিনেমাতে কখনো আইটেম সং আমি প্রয়োজন মনে করিনি। আমার সিনেমাতে কখনো নায়ক নায়িকা হাত পা নাচানাচি করে নাই। গান আছে কিন্তু আমার সিনেমা আমার কাছে মনে হয় এটা অনেকে যারা করে মিশিয়া মানুষ এখন করে, যেমন আপনি যদি দেখেন এখনকার যে ফিকশনগুলো হয় ইউটিউবে, সব না কিছু কিছু মিক্স কিছু ভালো হয়, অনেক ভালো ভালো হয় যেগুলো আমরা মাঝে মাঝে দেখি, কিছুগুলোর নাম আপনি পড়তে পারবেন না, এত বাজে বাজে নাম। আমি বাংলাদেশে অনেক, যেমন এখন যারা অ্যাসিস্ট করতে চায় বা ডিরেক্টর হতে চায় তাদের তো অনেক অপশন, ডিরেক্টরদের চাইলে ফেসবুকে মেসেজ পাঠাতে পারে, মেল পাঠাতে পারে। আমি জীবনে অনেক ডিরেক্টরের পিছনে পিছনে ঘুরছি, মানে আমার যে বয়সটাতে প্রেম করার কথা ছিল সেই বয়সটাতে আমি প্রেম করছি ডিরেক্টরদের সাথে। আমি ডিরেক্টরদের নাম্বার কালেক্ট করার চেষ্টা করতাম যে ডিরেক্টর কোথায় পাবো। আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি আমি মেল টেল পাঠাতে পারতাম না, তো ফারকি ভাই থেকে কখনো রিচই করতে পারিনি। কারণ ফারকি ভাই শুনছি ফারকি ভাইয়ের সাথে মেল টেল পাঠাতে হতো আর কি, তো মেল তো পাঠাতে পারি না তখন। যে যার যাকে আসলে অনন্যা যে নামটা, ওই যে গাল আমার পরানের তো অনন্যা নামটা আমি আমার একজন অতীতের কাছ থেকে নিচ্ছি, ওই অনন্যা নামে উনি ছিল। তো আমি খুব কষ্ট পাইছিলাম তখন এবং আমি ধাক্কা খেয়ে গেছিলাম, অনেক দিনের একটা সম্পর্ক ছিল। আচ্ছা, তারপরে ওয়াশরুমে গেলাম একটু কিছুক্ষণ কাঁদলাম, দেন আমি এসে শুট শুরু করলাম। মানে আমার যখন আমি জ্যাজের প্রথম শর্ট ফিল্ম শুট পাইলাম আর কি, আজ বলো তুমি একটা শর্ট ফিল্ম বানা নিয়ে আসো টেস্ট করবে আমাকে। ওটা যেদিন টেস্ট করতে গেলাম আমি শুটিং করতেছিলাম আর কি, আমি ওটা আমার জীবনে অনেক বড় পরীক্ষা ছিল। ওই দিন আমার যে রিলেশনটা ছিল সেটা ব্রেকআপ হয়ে যায় আসলে। প্রিয় দর্শক, স্বাগত আমার শো অর্থাৎ তানভীর তারেক শোতে। আপনারা সবাই জানেন এখানে আমাদের ভালো লাগার মানুষগুলো, যাকে আমি খুব পছন্দ করি, যার দর্শন যার কাজকর্ম ভালো লাগে এবং তার সম্পর্কে তার জীবন সম্পর্কে তার জীবন দর্শন নিয়ে আলোচনা করতে চাই, যাতে তার পরবর্তী প্রজন্ম বা সমসাময়িক সমকালের প্রজন্ম অনুপ্রাণিত হয়। আজকে যার সাথে আমি বসছি ভীষণ প্রিয়, শুধু বলবো না, আমি বলবো যে অনেকের কাছে আমি ওর নামটা রেফার করি, যে যদি কাজ শিখতে হয় কাজ করতে হয় তাহলে এইভাবে নিজের ব্র্যান্ড ইমেজ ব্র্যান্ড ভ্যালু তৈরি করার একটা তাগিদ থাকতে হয়। হ্যাঁ, রায়হান রাফি, নির্মাতা রায়হান রাফি তেমনই, এবং নিজেকে গড়ার যে একটা সুচিন্তিত সিঁড়ি বাবা, একে একে নিজেকে প্রস্তুত করা এবং সে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করা, এবং খুব সচেতনভাবে রায়হান রাফি সেটা করেছেন, সেটা এখন সারা বাংলাদেশের মানুষ জানে। তানভীর তারেক শোতে স্বাগতম রায়হান রাফি। আমার নাম তানভীর তারেক। থ্যাংক ইউ ভাইয়া। কিছু প্রসঙ্গ নিয়ে অনেক জায়গায় বলা হয়েছে, তারপরও একটু জানতে চাবো কয়েকটা পয়েন্ট আউট। যে স্ট্রাগল মোমেন্টের গল্প বেশ কয়েকটা পত্রিকা, তুমি এবং তোমার মায়ের একটা গল্প, সাকসেস তার দেখা এবং সেই পীড়নের গল্প, মায়ের সাথে কি এগুলো রিকল হয়? রিকল হয় না, বাট মাকে দেখলে মনে পড়ে আসে ওই কথাগুলো আমার আসলে। কারণ এখন আমি আব্বামুর সাথেই থাকি। জি, আমার প্রতিদিনের কাজ হলো যে বাসায় যাওয়ার পর আমি একবার আম্মুর রুমটা খুলে দেখি আমার আম্মু আব্বু কী করতেছে। আচ্ছা, তখন দেখি আমার আব্বু ঘুমাচ্ছে। আম্মু সাধারণত ঘুমায় না, আমার জন্য ওয়েট করে, এবং সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা বাগানের মতো করছি বাসার সামনে, যেখানে আমার আব্বু পেপার পড়ে আর কি। তো আমার এটা আমার সব থেকে পছন্দের দৃশ্য এটা, আমি ঘুম থেকে উঠে যখন দেখি আমার আব্বু আসলে পেপার পড়তেছে, এবং পেপারে যদি কোনোদিন আমার কোনো নিউজ আসে সেটা সে আরও 100 বার পড়ে আর কি। তো এটা দিয়ে আমার দিনটা শুরু হয় এবং দিনটা শেষ হয়। তো আমার কাছে মনে হয় এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রত্যাখ্যানের গল্প সবার জীবনে থাকে বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকের প্রত্যাখ্যান রায়হান রাফির জীবনে কি আছে? হ্যাঁ, অনেক প্রত্যাখ্যান আছে জীবনে। সেগুলো কেমন শক্তি দেয়, একটু নাম মেনশন না করে কি বলা যায় দুই একটা প্রত্যাখ্যানের গল্প? অনেক, মানে আমার কাছে যেটা মনে হয় লাইফে যে যা যত বেশি কষ্ট পাবে, যে তত বেশি ধাক্কা খাবে, সে তত বেশি বড় হবে, এটা আমার কাছে আমি বিশ্বাস করি। দুই রকম হয়, কেউ ধাক্কা খায় নিচে পড়ে যায়, কেউ ধাক্কা খায় আরও স্পিডটা বেড়ে যায়। আমার কাছে ধাক্কাটা অনেক বড়। যেমন আমার প্রথম যদি প্রেমের প্রত্যাখ্যানটাই বলি, মানে আমার যখন আমি জ্যাজের প্রথম শর্ট ফিল্ম শুট পাইলাম আর কি, আজ বলো তুমি একটা শর্ট ফিল্ম বানা নিয়ে আসো টেস্ট করবে আমাকে। ওটা যেদিন টেস্ট করতে গেলাম আমি শুটিং করতেছিলাম আর কি, আমি ওটা আমার জীবনে অনেক বড় পরীক্ষা ছিল। ওই দিন আমার যে রিলেশনটা ছিল সেটা ব্রেকআপ হয়ে যায় আসলে। আচ্ছা, তো ওর মেয়ে বাবা ফোন দিয়ে বলে কোন কারণ, কোনো কারণ কোন কারণ ছিল যে মানে এই আমাদের প্রফেশনে কোনো ইয়ে নাই আসলে, এটা কোনো ভবিষ্যৎ নাই, কী হবে না হবে ছেলে কিছু করে না, এরকম সব কিছু মিলে। যে যার যাকে আসলে অনন্যা যে নামটা, ওই যে গাল আমার পরানের তো অনন্যা নামটা আমি আমার একজন অতীতের কাছ থেকে নিচ্ছি, ওই অনন্যা নামে উনি ছিল। তো আমি খুব কষ্ট পাইছিলাম তখন এবং আমি ধাক্কা খেয়ে গেছিলাম, অনেক দিনের একটা সম্পর্ক ছিল। আচ্ছা, তারপরে ওয়াশরুমে গেলাম একটু কিছুক্ষণ কাঁদলাম, দেন আমি এসে শুট শুরু করলাম। এবং আমি যখন শুটিং শুরু করছি আমাকে সব কিছু ভুলে গেছে আসলে। তো ওই ধাক্কাটা আমাকে কাঁদিয়ে দিচ্ছে, আমার কাছে মনে হয়েছে আমাকে আরও সামনে আগাইতে দিচ্ছে এরকম। এটা হইতে এটা এরকম একটা ধাক্কা ছিল যে প্রেমের ধাক্কাটা
খুব বড় ধাক্কা দেয় আমাদেরকে, আমরা একটু বেশি ইনভলভ থাকি। এছাড়া আমি যখন শর্ট ফিল্ম শুরু করছিলাম ভাই, তখন তো আসলে ইউটিউব এত জনপ্রিয় ছিল না, কিন্তু আমি বা ফেসবুকে জনপ্রিয় ছিল না, আমি তখন শর্ট ফিল্ম বানাইতাম, বাট আমি চেষ্টা করতাম আসলে অনলাইনেই ছাড়ার জন্য। আচ্ছা, বা আমি কখনো ইউটিউবে ছাড়তে চাইনি, আমি বলছি ফেসবুকে সবাই দেখুক, ফ্রি দেখুক, তাও মানুষ দেখুক। তো ওইটার জন্য আমি যেটা করতাম, আমি ঠিকঠাক ক্যামেরা নিতাম, ঠিকঠাক ক্যামেরাম্যান নেওয়ার চেষ্টা করতাম। আমি এক বছর পরে একটা শর্ট ফিল্ম বানাইতাম, বাট আমি কখনো এটা করিনি যে আমার ফোনটা দিয়ে বানাই ফেলি অথবা দোস্তর ক্যামেরাটা দিয়ে। আমি চেষ্টা করছি সবসময় প্রফেশনাল মানুষ দিয়ে বানানোর, মানে প্র্যাকটিসটা যেন আমার মধ্যে থাকে। তাই আমি বছরে একটা শর্ট ফিল্ম করতাম, ওইটাও মোটামুটি মানুষজন দেখতো, খুব বেশি মানুষ না, একটা অল্প সংখ্যক মানুষজন দেখতো আর কি। তো আমি যখন আস্তে আস্তে আমার শর্ট ফিল্মগুলো জনপ্রিয় হওয়া শুরু করলো, তখন আমি কিছু আর্টিস্টদের কাছে যাইতাম আর কি, আমি শর্ট ফিল্ম বানাতে চাই। কোথায় যাবে, কোন চ্যানেলে? ওই সময় আমার চ্যানেলে খুব জনপ্রিয়তা ছিল, যেটা এখন আমার নাই। এখন যেহেতু চ্যানেল থেকে বেশি নাকি ইউটিউবের উপরে মানুষ, ইউটিউবের জন্য নাটক হইলে এটা বাজেট বেশি, কারণ এটা অনলাইনে যাবে, চ্যানেল হইলে নাকি অনেকে করতে চায় না। ওই সময় আবার চ্যানেলের একটা খুব প্রভাব ছিল, আগে চ্যানেল কনফার্ম করে আসেন কোথায় যাবে, আমি ভাই কোন চ্যানেলে যাবে না, এটা এমনি যাবো, কেন না এমনি এমনি কাজ আমরা করি না, ওইরকম প্রত্যাখ্যান অনেক ছিল আসলে। একটা বিষয় একটা প্রত্যাখ্যান বলতে চাই আমি, এটা আসলে আমাদের কাজে দিবে। আমি বাংলাদেশে অনেক, যেমন এখন যারা অ্যাসিস্ট করতে চায় বা ডিরেক্টর হতে চায়, তাদের তো অনেক অপশন, ডিরেক্টরদের চাইলে ফেসবুকে মেসেজ পাঠাতে পারে, মেল পাঠাতে পারে। আমি জীবনে অনেক ডিরেক্টরের পিছনে ঘুরছি, মানে আমার যে বয়সটাতে প্রেম করার কথা ছিল সেই বয়সটাতে আমি প্রেম করছি ডিরেক্টরদের সাথে। আমি ডিরেক্টরদের নাম্বার কালেক্ট করার চেষ্টা করতাম যে ডিরেক্টর কোথায় পাবো। আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি, আমি মেল টেল পাঠাতে পারতাম না, তো ফারকি ভাইকে কখনো রিচই করতে পারিনি। আর ফারকি ভাই শুনছি, ফারকি ভাইয়ের কথা মেল টেল পাঠাতে হতো আর কি, তো মেল তো পাঠাতে পারি না তখন, তো ফোন নাম্বার তো খুব মানুষের কম। তো এরকম কয়েকজন ডিরেক্টর ছিল, নাম্বার পাইছিলাম, সিডি ক্যাসেটের পিছনে নাম্বার ছিল। আচ্ছা, এরকম নাম্বার দিয়ে অনেকবার অসংখ্য ডিরেক্টরের পিছিয়ে পিছিয়ে ঘুরছি, বাট কেউ আমাকে নেয় নাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে, কারণ আমার বয়সটা কম ছিল মাদ্রাসায় পড়ার কারণে সব কিছু মিলে। তো আমার জীবনে আমি শিখতে পারিনি সিনেমা বানানোর কারোর কাছ থেকে, অ্যাসিস্ট করতে পারিনি, আমি জেদ তৈরি হয়েছে। তো ওইটা একটা ধাক্কা ছিল, কারণ আমার মনে হয় আমি করতে করতে শিখছি, ভুল করতে করতে শিখছি, এখনও শিখতেছি। তো হয়তো আমি যদি আরও ভালো কোনো ডিরেক্টরের সাথে অ্যাসিস্ট করতে পারতাম, হয়তো আমি আরও ভালো করতে পারতাম। না, অবশ্যই সেই দারুণ একটা সিগনেচার অলরেডি তৈরি হয়ে গেছে রায়হান রফির। একটা প্রসঙ্গে এবার একটু আসি, সিনেমা নির্মাণ আসলে একেবারেই পরিচালকের নিজস্ব চিন্তাধারার প্রতিফলন পাওয়া যায়। আমি যেটা সবসময় বলি বিভিন্ন তোমার অবর্তমানে যে প্রশংসাটা করি, যে তোমার মধ্যে একদম বাঙালিয়ানা এবং পারিবারিক রুচিবোধের জায়গাটা খুব এস্টাবলিশড করো, অর্থাৎ নুডিটি থাকে না, একদম সরাসরি আমি অনুষ্ঠানে বলি নুডিটি থাকে না, এবং পারিবারিক যে মূল্যবোধ এইটা খুব প্রকটভাবে থাকে। কিন্তু অপরদিকে আমরা যদি ইউটিউব কেন্দ্রিক বা এখনকার কন্টেন্ট কেন্দ্রিক যদি নাটক বলি, টেলিফিল্ম বলি, ওয়েব সিরিজ বলি, সবই কিন্তু এই নির্ভর হয়ে যাচ্ছে। এটা বললে অনেকে রাগ করতে পারে, ভাই ওটা তো গল্পের প্রয়োজনে, কিন্তু তুমিও তো আসলে প্রয়োজনীয় গল্পই বলো। এটা কি খুব সঙ্গত কারণে খুব স্পষ্টভাবে নিজস্ব দর্শনেই এটা করা হয় কিনা, আমি ব্যাখ্যাটা শুনতে চাই। আমার কাছে যেটা মনে হয়, এটা অনেকে যারা করে মেসিয়া মানুষ এখন করে, যেমন আপনি যদি দেখেন এখনকার যে ফিকশনগুলো হয় ইউটিউবে, সব না, কিছু কিছু মিক্স, কিছু ভালো হয়, অনেক ভালো ভালো হয় যে আমরা মানুষের দেখি, কিছুগুলোর নাম আপনি পড়তে পারবেন না, এত বাজে বাজে নাম, ভাবি অমুক তমুক, তারপরে কী কী জানি, মানে নামগুলো খুবই উইয়ার্ড, এবং মনেই হচ্ছে যে এটা আসলে মানুষকে ভিউ দেওয়ার জন্য বাই করা। এবং আমি বিশ্বাস করি যারা আর্টিস্ট তারাও আসলে খুব একটা এনজয় করে না নামগুলো। তো আমি কোনোদিনও সিনেমা বানানোর সময় এটা চিন্তা করি না যে এটা আসলে মানুষজন খাবে, এখন তো এটা খাচ্ছে না, এটা দিতে হবে আসলে। কারণ আমার সিনেমাতে কখনো আইটেম সঙ্গে আমি প্রয়োজন মনে করি নি। আমার সিনেমাতে কখনো নায়ক নায়িকা হাত পা নাচা নাচানাচি করে নাই, গান আছে একদম আমার সিনেমাতে, গানটা মোমেন্টে আছে। যেমন যেইভাবে গানটা আমি গাই আসলে, আমি যখন প্রেম করি, যেভাবে হয়তো আপনি আপনার ওয়াইফের সাথে যখন থাকেন একসাথে, ওই প্রেমটা এরকম হয়। কিন্তু যেটা আমরা সিনেমাতে মাঝে মাঝে দেখি, ওটা আমি কখনো করি না। আমার কাছে মনে হচ্ছে জীবনবোধ থেকে সিনেমা বানালে সেই সিনেমা মানুষের মনে আঘাত দিবে আসলে, তাতে কমার্শিয়াল কোনো সমস্যা হয় না। কমার্শিয়াল সমস্যা হলে তো আমার সিনেমাগুলো কমার্শিয়ালি ব্যবসা করতো না আসলে। যেমন আমার পরানে কিন্তু একটা গানও এরকম নাই যে দুজন পাহাড়ের উপরে যা নাচতেছে, মানে আমরা তো নর্মাল লাইফে এইভাবে নাচি না আসলে। এটা সিনেমাটিক একটা অ্যাপ্রোচ আমরা তৈরি করছি যে এভাবে করে নাচতে হবে আসলে, এভাবে করে তো আসলে আমরা রিয়েল লাইফে ই করি না। আমার আমি চেষ্টা করি সবসময় জীবনটাকে সিনেমায় নেওয়ার জন্য। যেমন আমার সিনেমা পরাণের আমি বুঝতে চেষ্টা করছিলাম কেন এত সাকসেসফুল, পরাণটা বাবার কাছে কেন ভালো লাগতেছে। এখানে একটা বাবা মেয়ের গল্প আছে, বাবাটা কিন্তু নির্দোষ, সে কিন্তু সারা জীবন চেষ্টাই করছে তার মেয়েটাকে মানুষ করার জন্য। মেয়ে ফোন চায়, ফোন তাকে দেওয়া হচ্ছে না, মেয়েটার রেজাল্ট খারাপ হচ্ছে, একটা বাবা, একটা মা পুরো সংসারটাকে সুন্দরভাবে সামলায়, তার বাবাটাকে বদলাগি, যেটা আমি আমার ফ্যামিলি থেকে দেখছি।
সে বাবাকেও ঠান্ডা রাখে, ছোটো মেয়েটাকে আদর করে, বড় মেয়েটাকেও একটু শাসন করে আবার আদর করে, এই যে প্রত্যেকটা, আবার যে ওর প্রেম, তো আমার কাছে মনে হয় আমাদের যে জীবন থেকে সিনেমা বানানো হয় তাহলে আসলে দর্শকের এটা মনে মতো গাথা। আমার কোনো সিনেমা কিন্তু জীবনের বাইরে না।